একদিনে একাধিক ছবি, কোথাও উচ্ছ্বাস কোথাও ক্ষোভ কোথাও আশ্বাস কোথাও কটাক্ষ। বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বেলপাহাড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সেরে ফেরার পথে কুচাবনি মালাবতীর মতো একাধিক আদিবাসী অধ্যুষিত গ্রামে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ঘর পানীয় জল একশো দিনের কাজ নিয়ে একাধিক অভাব অভিযোগের কথা জানাতে শুরু করেন আদিবাসী গ্রামবাসীরা। আমরা জানালাম পানীয় জলের জন্য, পানীয় জলের আমাদের সংকট আছে। আমরা প্রায় 2 কিলোমিটার দূর থেকে আমরা পানীয় জল নিয়ে আসি দীর্ঘদিন ধরে। কোনো ঘর দুয়ার পাইনি, আমাদের ঘর দুয়ার ভাঙি যাচ্ছে, দিদি তো বলছে ব্যবস্থা করব। গ্রামবাসীদের অভিযোগের মুখে কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। পরের জল আমি বলছি 2024 লাস্ট পর্যন্ত সবার বাড়ি বাড়ি যাবে, এটা পাইপ টানতে টাইম লাগবে। 100 দিনের কাজ এটা দিল্লি পৌঁছে গেছে এবং অনেক টাকা বন্ধ করে দিয়েছে, আমাদের টাকা নিয়ে নিচ্ছে। আমরা এটা নিয়ে ফাইট করছি, যখন পাবো দিয়ে দেবো। গ্রামের সাধারণ সরল মূলবাসী জনজাতি তারা বলে ঘর নাই, বাথরুম নাই, 100 দিনের কাজ নাই, পরিশ্রুত পানীয় জল নাই। মমতা ব্যানার্জি আর কথা বাড়াতে পারেনি, তিনি গাড়িতে উঠে পড়েছেন, বলছে কেন্দ্র দিচ্ছে না তাই দিতে পারি না। স্টিকার পিসির এখন স্টিকার উঠে গেছে। মঙ্গলবার মাগুরা গ্রামে একটি দোকানে ঢুকে নিজেই চপ ভাজেন মুখ্যমন্ত্রী, তারপর সেই চপ বিলি করেন সবার মধ্যে। আশাবুল হোসেন, মনোজ বন্দ্যোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।